নমস্কার, এই ভিডিওটায় আমরা হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধনী পড়ব। এই হাইড্রোজেন বন্ডিং কেমিক্যাল বন্ডিংয়ের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ডিং জিনিসটা কি, মনে করো হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন রয়েছে। তো নর্মালি হাইড্রোজেনের থেকে যেহেতু এই ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই জন্য ইলেকট্রোনেগেটিভ কাকে বলে, না যার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি। তাহলে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি, বাংলায় যাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, হাইড্রোজেনের থেকে ফ্লুরিনের বেশি, তাই হাইড্রোজেনের ইলেকট্রনটা ফ্লুরিনের দিকে শিফট করবে। কিন্তু বন্ডটা ভেঙে যাচ্ছে না, তাই জন্য প্লাস এবং মাইনাস হয় না। যেটা হয়, ইলেকট্রনটা এইদিকে শিফট করে এটা হয় ডেল্টা মাইনাস, এটা হয় ডেল্টা প্লাস। ওকে, এবার দেখো এইচএফের একটা মলিকুল আছে তা নয়, এরকম এইচএফ অনেকগুলো রয়েছে। আর একটা এইচএফ পাশে লিখলাম, তার পাশে আর একটা এইচএফ লিখলাম, তার পাশে আর একটা লিখলাম, সব জায়গায় একই ঘটনা হবে। এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এখানেও তাই, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস হবে। ওকে, এইবার কি হয় না, এই ডেল্টা প্লাস আর এই মলিকুলের ডেল্টা মাইনাসের মধ্যে একটা হালকা অ্যাট্রাকশান ফোর্স জন্মায়। কারণটা খুবই ইজি, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, অ্যাট্রাকশান ফোর্স তো হতেই হবে, এখানেও তাই অ্যাট্রাকশান ফোর্স একটা জন্মায়। এই অ্যাট্রাকশান ফোর্সটাকে আমরা বলছি বন্ডিং। এবং দেখো এই বন্ডিংয়ের মধ্যে কোন অ্যাটম পার্টিসিপেট করছে, হাইড্রোজেন, তাই এটাকে বলছি হাইড্রোজেন বন্ডিং। ওকে, তাহলে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য কি কন্ডিশন দরকার। ফার্স্ট হলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকতে হবে তোমার কাছে। কারণ ইলেকট্রোনেগেটিভ না থাকলে ইলেকট্রনটা তো টানবে না, তার মানে ইলেকট্রনটাকে টানবার জন্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হতে হবে। এটা হবে ফার্স্ট কন্ডিশন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ ইলেকট্রোনেগেটিভিটি যত হাই হবে, যত ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে, তত হাইড্রোজেন বন্ডিংয়ের টেন্ডেন্সিটাও বেশি হবে। ওকে, তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের ফার্স্ট কন্ডিশন যেটা হলো, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে হবে। এবার পিরিয়ডিক টেবিলের দিকে চলে এসো। আমরা জানি পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটের দিকে গেলে সাইজটা স্মল হয়, অর্থাৎ সাইজ স্মল হয় লেফট থেকে রাইটের দিকে গেলে, অর্থাৎ আমি বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটিটা হাই হয়। ওকে, উল্টোভাবে দেখো, ওপর থেকে যত নিচের দিকে আসবো, ওপর থেকে যত নিচের দিকে আসবো তত কী হবে, সাইজটা লার্জ হয়। আর আমরা জানি যাদের সাইজটা বড় হয় তাদের ইলেকট্রোনেগেটিভিটিটা লো হয়। ওকে, তাহলে আমি বুঝতে পেরে গেছি যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকতে হবে, এবং ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত হাইড্রোজেন বন্ডিং বাড়বে। নাম্বার টু পয়েন্ট, এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার সঙ্গে হাইড্রোজেন থাকতে হবে। কারণ দেখো হাইড্রোজেন বন্ডিংয়ে হাইড্রোজেন না থাকলে তাহলে তো বন্ডিংয়ের কোনো মিনিংই হয় না। তার মানে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন অন্য কারোর সঙ্গে থাকলে হবে না, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে কার হাইড্রোজেন বন্ডিং বেশি, তার মানে তুমি সিওরলি বলবে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার তত হাইড্রোজেন বন্ডিং বেশি। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, যে এই হাইড্রোজেন বন্ডিং হলে কি হবে, হাইড্রোজেন যদি একটা মলিকুলের মধ্যে বন্ডিং হয় তাহলে কি ঘটনা হবে। দেখো হাইড্রোজেন বন্ডিং যত হবে তত কী হবে, এই যে অ্যাট্রাকশান ফোর্স বা আকর্ষণ বলটা বাড়বে, তার মানে আমি বলতে পারি হাইড্রোজেন বন্ডিং হলে অ্যাট্রাকশান ফোর্স বাড়বে, অ্যাট্রাকশান ফোর্স বা আকর্ষণ বল বাড়বে। এখন দেখো অ্যাট্রাকশান ফোর্স যত বাড়বে, মনে করো এইটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, যত এই দুজন অ্যাট্রাক্ট করবে, যত তারা অ্যাট্রাক্ট করবে তাদের ভলিউমটা কম হয়ে যাবে না। কারণ আগে অ্যাট্রাক্ট যখন করতো না এই দুজন, এরা তো দূরে ছিল, যখন তারা অ্যাট্রাক্ট করছে তারা কী হচ্ছে, কাছে আসছে, তার মানে ভলিউম কমে যাবে। এবং ভলিউম কমে গেলে আমরা জানি যে কোনো কারো ডেন্সিটি বাড়বে। তাহলে অ্যাট্রাকশান ফোর্স বাড়লে কী হবে, ডেন্সিটি বাড়বে বা ঘনত্ব বাড়বে। এই ডেন্সিটিটাকেই আমরা বলে থাকি অনেক সময় ভিসকোসিটি। তার মানে যত অ্যাট্রাকশান ফোর্স বাড়বে তত তার ডেন্সিটিও বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ভিসকোসিটিও বাড়তে থাকবে।
আর যত হাইড্রোজেনটা বন্ডিং করবে তার মানে অ্যাট্রাকশান ফোর্স বাড়ছে, না মানে তার লিকুইড হওয়ার চান্স বেশি। মনে করো যে হাইড্রোজেন বন্ডিং অত ভালো করতে পারছে না, তার মানে সে গ্যাস হবে, আর যে হাইড্রোজেন বন্ডিং বেশি করছে বেশি কাছে থাকবে। আর আমরা কী জানি, গ্যাস থেকে লিকুইডে গেলেই অ্যাট্রাকশান ফোর্সটা বেশি, তার মানে তার তত লিকুইড হওয়ার চান্সটা বেশি। এখন দেখো, কোনো একটা মলিকুল যদি অ্যাট্রাকশান ফোর্সটা তার বেশি হয়ে থাকে, আমার বাইরে থেকে বেশি হিট লাগবে বা তাপ লাগবে তাদেরকে আলাদা করতে, কারণ যত অ্যাট্রাকশানটা বেশি বেশি হিট লাগবে এদেরকে আলাদা করতে, তার মানে বলতে পারি তার বয়লিং পয়েন্ট বেশি, বয়লিং পয়েন্টটা তার হাই হবে, ওকে, বা স্ফুটনাঙ্ক তার বেশি হবে। আরেকটা জিনিস দেখো, যদি হাইড্রোজেনটা সে হাইড্রোজেন বন্ডিংয়ে বসে থাকে, সেখান থেকে তুমি হাইড্রোজেন পাবে বলো? পাবো না, তাই না? কারণ কেউ যদি হাইড্রোজেন বন্ডিং করে নেয়, তার মানে সেখান থেকে হাইড্রোজেন বার করা কঠিন হবে, তার মানে সেটা লেস হাইড্রাইট হবে, অর্থাৎ হাইড্রাইটটা অত পাওয়ারফুল হবে না, এবং আরেকটা পয়েন্ট সেটা হলো লেস অ্যাসিড হবে, কারণ হাইড্রাইট মানে হলো যারা এইচ মাইনাস দেয়, আর অ্যাসিড মানে হলো এইচ প্লাস দেয়। তাহলে পরীক্ষা তোমায় জিজ্ঞেস করবে না যে হাইড্রোজেন বন্ডিং কার বেশি, তোমাকে জিজ্ঞেস করবে কার ভিসকোসিটি বেশি, তার মানে বলবো কার হাইড্রোজেন বন্ডিং বেশি আর কার হাইড্রোজেন বন্ডিং বেশি, না যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তোমাকে যদি বলে যে কোনটা বেশি অ্যাসিড বলো, বেশি দেখো কম অ্যাসিড মানে হাইড্রোজেন বন্ডিং বেশি মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এরকমভাবে বলে দেবো। তো এইভাবে আমরা কোশ্চেনগুলো করতে পারবো। আমি কটা কোশ্চেন নিচ্ছি তোমাকে যদি এই জিনিসটা জিজ্ঞেস করা হয়। ফার্স্ট বললো যে এইচ টুও হলো লিকুইড, কিন্তু এইচ টু এস একটা গ্যাস হয় কেন? ওকে, তোমাকে ফার্স্ট এই কোশ্চেনটা জিজ্ঞেস করলো। তো দেখো, এইচ টু নিলে আর এইচ টু এস নিলে, তার মানে একটা অক্সিজেন একটা সালফার। এবার তুমি দেখো, পিওরিক টেবিলে অক্সিজেন এখানে, সালফার এখানে, আমি কি বলেছি উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটিটা লো হয়। তাহলে বলো তো অক্সিজেন এবং সালফারের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ওপর থেকে নামলে কমে যায়, তার মানে অক্সিজেন নিশ্চয় বেশি, তার মানে বলতে পারি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই এবং সালফারের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি লো। এবার আমি যা বলেছি চলে এসো, ইলেকট্রোনেগেটিভিটি হাই হলে তার হাইড্রোজেন বন্ডিং বেশি হয়, তার মানে বলতে পারি এইচ টু ওর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে এর হাইড্রোজেন বন্ডিং বেশি, ওকে। আর হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে, হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে তত অ্যাট্রাকশান বেশি, তার মানে এইচ টু ওর মধ্যে অ্যাট্রাকশান বেশি, ওকে। এবং এর মধ্যে অ্যাট্রাকশান বেশি মানে, অ্যাট্রাকশান বেশি মানে তত তার কী হবে, সে তত লিকুইড হওয়ার দিকে যাবে, তাই তো? তার মানে সে লিকুইড। তাহলে বুঝতে পারলে এই কোশ্চেনটার অ্যান্সার কী করে ফেললে? মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে বললো NH3 এবং PH3, বললো যে এদের মধ্যে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কম্পেয়ার করো। তাহলে কে কী দিয়েছে? অ্যামোনিয়া এবং PH3। নাও এবার চলে এসো, কোথায় আছে পিওরিক টেবিলে? দেখো এই নাইট্রোজেন, এই ফসফরাস। তাহলে বলো নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কে ছোটো? কারণ নাইট্রোজেন এবং ফসফরাস মানে উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটিটা লো হয়, তাহলে নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেনের, তার মানে বলবো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে এবং PH3 ক্ষেত্রে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি লো হবে, পরিষ্কার? এবার বলো ইলেকট্রোনেগেটিভিটি হাই হলে কী হয়? ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হয় তত হাইড্রোজেন বন্ডিং বেশি হয়, তার মানে বলবো NH3 ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং বেশি, অ্যাজ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর হাইড্রোজেন বন্ডিং বেশি হলে কী হয়? অ্যাট্রাকশান ফোর্স বেশি হয়, তার মানে NH3 ক্ষেত্রে অ্যাট্রাকশান ফোর্সটা বেশি। এবং আমরা জানি অ্যাট্রাকশান ফোর্স যত বেশি হবে তত কী হবে সে? তত কী হবে বলো? তত তার বয়লিং পয়েন্টের কোশ্চেন দেওয়া ছিল, তার মানে তার বয়লিং পয়েন্টটা হাই হবে, তার মানে বলবো তার বয়লিং পয়েন্টটা হাই, ওকে। এবার মনে করো একটা কোশ্চেন নিলাম, HF, HCl, HBr, HI, এই চারজনের মধ্যে বললো যে অ্যাসিডিটি কম্পেয়ার করো। তোমাকে অত কিছু ভাবতে হবে না, প্রথমত দেখো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? এবার দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেখো পিওরিক টেবিলে চলে এসো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটি লো হয়। উল্টোভাবে ভাবো, নিচে থেকে উপরের দিকে উঠলে ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়, তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তার মানে বলতে পারি এই যে চারটে মলিকুল নিয়েছি তার মানে
এই চেপের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে, আবার চলে এসো, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তাতে তো হাইড্রোজেন বন্ডিং বেশি, সো আমরা বলতে পারি এই দিক থেকে এই দিকে গেলে তার তত হাইড্রোজেন বন্ডিং বেশি। ওকে, এবার হাইড্রোজেন বন্ডিং বেশি হলে কী হয়, অ্যাট্রাকশান ফোর্স বেশি, তার মানে বলতে পারি এই চাই থেকে এই চেপে গেলে তার মধ্যে অ্যাট্রাকশান ফোর্স বা আকর্ষণ বল এটা বেশি হবে। ওকে, এবার দেখো যত অ্যাট্রাকশান ফোর্স বেশি হয় তত দেখো অ্যাসিডিটি কম হয়, লেস অ্যাসিড বলেছে, তার মানে পরিষ্কার এই দিক থেকে এই দিকে গেলে অ্যাসিডিটি লেস অ্যাসিড, কম অ্যাসিড হবে। উল্টোভাবে বলতে পারি তার মানে এই দিক থেকে এই দিকে গেলে বেশি অ্যাসিড। ওকে কিনা, তো এইভাবে আমরা হাইড্রোজেন বন্ডিং বলতে পারি। এবার দেখো আমি একটা কন্ডিশন তৈরি করছি, সেই কন্ডিশনটা হলো ইলেকট্রোনেগেটিভিটি সেম আছে, ইলেকট্রোনেগেটিভিটি সেম আছে, কিন্তু যদি যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সংখ্যা ইনক্রিজ করে, তাহলে বুঝলি ইলেকট্রোনেগেটিভিটি সেম, মনে করো আমার আঙুলটা সেম, এরকম একজনের একটা আঙুল মানে ইলেকট্রোনেগেটিভিটি আর একজনের দুটো ইলেকট্রোনেগেটিভিটি আছে, আচ্ছা একজনের একটা একজনের দুটো আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা দুখানা রয়েছে সেখানে হাইড্রোজেন বন্ডিংটা আরও বেশি পরিমাণে হবে, তার মানে বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সংখ্যা বাড়লে হাইড্রোজেন বন্ডিং বাড়বে, আর হাইড্রোজেন বন্ডিং বাড়লে অ্যাট্রাকশান ফোর্স বাড়বে মানে আকর্ষণ বল বাড়বে, এবং অ্যাট্রাকশান ফোর্স বাড়লে এই এই ঘটনাগুলো ঘটবে। আমি একটা এক্সাম্পলে আসি, তোমাকে বললো কম্পেয়ার বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক তুলনা করতে বলেছে। ওকে, তোমাকে এরকম দিল একটা CH2CH2H, আর একটা দিল CH2OH CH2H CH2H, জানতে চাইলো এই দুটো মলিকুলের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি। তুমি দেখো এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সংখ্যা অক্সিজেন রয়েছে, ঠিক আছে, এখানে কটা রয়েছে, দুটো রয়েছে, এখানে কটা রয়েছে, তিনটে, তার মানে এখানে দুটো রয়েছে, এখানে তিনটে রয়েছে, তার মানে এখানে তিনটে দিয়ে হাইড্রোজেন বন্ডিং করছে, এখানে কটা দিয়ে করছে, দুটো দিয়ে করছে, তাহলে এই দুটো মলিকুলের মধ্যে বলতে পারি হাইড্রোজেন বন্ডিং এটার ক্ষেত্রে বেশি হচ্ছে, রাইট? নাও হাইড্রোজেন বন্ডিং বেশি হলে, হাইড্রোজেন বন্ডিং বেশি হলে অ্যাট্রাকশান ফোর্স বেশি হয়, তার মানে বলতে পারি এই দুটো মলিকুলের মধ্যে এইটার মধ্যে অ্যাট্রাকশান ফোর্স বেশি হবে, এবং অ্যাট্রাকশান ফোর্স বেশি হলে তার বয়েলিং পয়েন্টটা হাই হয় বলেছি, সো তার বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কটা হাই হবে। ওকে, তো এইভাবে ইলেকট্রোনেগেটিভিটি সেম থাকলেও আমরা বলতে পারি যে যত বেশি অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটি থাকবে তত বেশি হাইড্রোজেন বন্ডিং, তত বেশি অ্যাট্রাকশান ফোর্স, এখন বেশি অ্যাট্রাকশান ফোর্স হলে যে আকারে কোশ্চেনটা দেবে সেই আকারে তুমি বলবে। একটা খুব কমন কোশ্চেন আমরা নিই, সেটা হলো যে H3PO4 বা বলে H2SO4 বলা যায়, এটা নাকি হাইলি ভিসকাস, সান্দ্রতা বেশি এদের বলা হয়, কেন বলা হয়? তাহলে হাইলি ভিসকাস বা সান্দ্রতা বেশি কেন বলা হয়? তুমি এই দুখানার ছবি আঁকো, তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইটার যদি ছবি আঁকি এমন ধরনের দেখতে হচ্ছে, এবং এইটার ছবি আঁকলে এইরকম ধরনের দেখতে হচ্ছে। ওকে, এবং তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই দুজনের মধ্যে কী কার ভিসকোসিটি বেশি বা সান্দ্রতা বেশি, তুমি সেটাও বলতে পারবে। তো দেখো এখানে কটা ওইচ আছে, তিনটে, এখানে কটা আছে, দুটো, এবার বলে কোথায় হাইড্রোজেন বন্ডিং বেশি, বুঝতেই পারছো যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাড়বে তত হাইড্রোজেন বন্ডিং বেশি হবে, তার মানে বলতে পারি হাইড্রোজেন বন্ডিং বেশি, এবং হাইড্রোজেন বন্ডিং বেশি মানে কী হবে, অ্যাট্রাকশান ফোর্স বেশি, রাইট কি না? দেখো অ্যাট্রাকশান ফোর্সের এই যে বলেছিলাম অ্যাট্রাকশান ফোর্স বেশি, আর অ্যাট্রাকশান ফোর্স বেশি হলে কী হবে, ভিসকোসিটি বা সান্দ্রতা কী হয় বেশি হয়, তার মানে বলতে পারি এই দুজনের মধ্যে এর ভিসকোসিটি বা সান্দ্রতা বেশি হবে। তো এইভাবে আমরা কোশ্চেনগুলো করতে পারি। এই হাইড্রোজেন বন্ডিংয়ের এবার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগে আসছি। এটা দু ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার, ওকে, বা বাংলায় বলা হয় অন্তঃআণবিক।
ইন্ট্রামলিকুলার মানে কি, নিজেদের মধ্যে যদি কোনো হাইড্রোজেন বন্ডিং হয় তখন তাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর একটা হলো ইন্টারমলিকুলার। ওকে, ইন্টারমলিকুলার মানে বলা হয় আন্ত আণবিক। ওকে, এই দুটো হাইড্রোজেন বন্ডিং ম্যাটারটা কি, ইন্টার ইন্টার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো মনে রাখো, একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলের হবে। মনে করো HCl নিলে আর একটা HCl নিলে, এই যে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, একটার সঙ্গে আর একটা মলিকুলের হচ্ছে, তাহলে দুটো আলাদা মলিকুলের মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হবে বা দুটো মলিকুলের মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হবে তখন হয় ইন্টারমলিকুলার। আর ইন্ট্রামলিকুলার মানে কি, ইন্ট্রা মানে হলো নিজেদের মধ্যে যদি হয়ে থাকে। এক্সাম্পল দিচ্ছি, মনে করো এখানে আমি OH লিখেছি আর এখানে একটা অ্যালডিহাইড নিয়েছি। ওকে, তাহলে দেখো এই অক্সিজেনের, এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তার মানে দেখো এখানে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাই এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ওকে, এবং মনে রাখবে যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং সবসময় বেশি পাওয়ারফুল হয়, কারণ একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুল হচ্ছে, আর ওটা কি নিজেদের মধ্যে হচ্ছে, এটা নিজেদের মধ্যে হচ্ছে, তখন ইন্ট্রা। আর ইন্টার মানে কি, একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলের হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তো এইটা বেশি পাওয়ারফুল সবসময় হবে, এবং ইন্টারমলিকুলারের ক্ষেত্রে বয়েলিং পয়েন্টটাও হাই হয়ে থাকে, কারণ একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলের হচ্ছে। তোমাকে একটা কোশ্চেন দিল, বলল যে কম্পেয়ার বয়েলিং পয়েন্ট, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট বলে বলল অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল আর একটা বলল প্যারানাইট্রোফেনল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার দিয়েছে, বারবার এসেছে, আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করছি। দেখো অর্থোনাইট্রোফেনল একে না, দ্যাট ইজ ফেনল, এবং ফেনলের অর্থ মানে প্রথম পজিশনে একটা নাইট্রো গ্রুপ দিলে এটা অর্থোনাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনল মানে কি, এটা একটা ফেনল, এবং এর প্যারা পজিশনে একটা নাইট্রো গ্রুপ দিলে তার মানে এটা হবে প্যারানাইট্রোফেনল। দিস ইজ অর্থোনাইট্রোফেনল, দিস ইজ প্যারানাইট্রোফেনল। এবার এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, মলিকুলটা দেখো নিজেদের মধ্যে করছে, নিজেদের মধ্যে করছে, তাই এটাকে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলবো। কিন্তু দেখো এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের ডিস্টেন্সটা অনেকটা বেশি, তাই না? তাহলে কি নিজেদের মধ্যে পারবে এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন? পারবে, মোটেও পারবে না, কারণ বন্ডিং করতে হলে সবসময় কাছাকাছি থাকতে হবে, দূরে থাকলে কি কখনো বন্ডিং হয়? মোটেও হবে না। তখন কি করে, এই মলিকুলটার সঙ্গে আর একটা মলিকুল হাইড্রোজেন বন্ডিং করে, আর একটা মলিকুল এরকমভাবে হাইড্রোজেন বন্ডিং করে, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনটা হাইড্রোজেন বন্ডিং করলো, এবার এই অক্সিজেনটার জন্য এই হাইড্রোজেন পারে না, আর একটা মলিকুল দরকার। তাহলে বুঝতে পারছো এখানে নিজেদের মধ্যে হচ্ছে না, হচ্ছে কীভাবে না, একটা মলিকুলের সঙ্গে আরও একটা মলিকুলের হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তাহলে তুমি বলো এই, এটা হলো কি নিজেদের মধ্যে, তাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর এটা কি একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলের, তাই এটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। নাও এই দুটো বন্ডিংয়ের মধ্যে কোন বন্ডিংটা স্ট্রং নিশ্চয়ই বুঝতে পারছ, এইটা, তার মানে এইটার বয়েলিং পয়েন্টটা হাই হবে, এবং এটার বয়েলিং পয়েন্ট হাই বলে তুমি যদি স্টিম ডিস্টিলেশন করো বা স্টিম পাতন করো, যেহেতু বয়েলিং পয়েন্ট হাই, এ সহজে কী হবে, বয়েল হতে চাইবে না, এটা সহজে বয়েল হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে, বলো তো অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটা সহজে স্টিম ডিস্টিলেশন হয়, তাহলে এটা যেহেতু অ্যাট্রাকশান ফোর্স কম, তাই সহজে বয়েল হয়ে বেরিয়ে চলে যায়, তাই এটার স্টিম ডিস্টিলেশন ইজি, এটার ক্ষেত্রে স্টিম ডিস্টিলেশন ডিফিকাল্ট। এই হলো তোমার কাছে হাইড্রোজেন বন্ডিংয়ের ক্লাসিফিকেশান। তাহলে কী দাঁড়ালো, তাহলে একটা জিনিস দাঁড়ালো, হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য হাইড্রোজেন দরকার, তার সঙ্গে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা তড়িৎঋণাত্মক মৌল দরকার, আর যত বেশি ইলেকট্রোনেগেটিভ বাড়বে তত হাইড্রোজেন বন্ডিং বেশি হবে, আর ইলেকট্রোনেগেটিভিটি যদি সেম থাকে তখন আমি দেখব কতগুলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে তার সঙ্গে হাইড্রোজেন আছে, তত বেশি হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে। তাই যখনই এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে কোশ্চেন দেবে, তুমি ভাববে অ্যাট্রাকশান ফোর্স, তুমি ভাববে তার মানে হাইড্রোজেন বন্ডিং, তুমি তার মানে ভাববে নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার আছে। আশা করব সমস্ত ধরনের কোশ্চেন এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এই হাইড্রোজেন বন্ডিংয়ের ভিডিওটা থেকে। আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, নমস্কার।